নমস্কার, প্রাইম টাইম এইটিনলৈ স্বাগতম। ষ্টুডিঅ'ত মই পাপৰি। নৱম দিনত ভৰি দিলে ৰাছিয়া ইউক্ৰেইনৰ মহাযুদ্ধই। আগ্ৰাসী ৰাছিয়াই ইতিমধ্যে নিজৰ দখললৈ আনিছে জাপৰিঝিয়াৰ পাৰমাণৱিক শক্তি প্ৰকল্প। ইপিনে সৰ্ববৃহৎ পাৱাৰ প্লাণ্টত ৰাছিয়াই আক্ৰমণ কৰিলে সমগ্ৰ ইউৰোপ ধ্বংস হ'ব বুলি সকীয়াই দিলে ইউক্ৰেইনৰ ৰাষ্ট্ৰপতিয়ে। আজি ৰাছিয়া আৰু ইউক্ৰেইনৰ যুদ্ধৰ নৱমটো দিন, আৰু আজি ৰাছিয়াই দখল কৰিলে জাপৰিঝিয়াৰ পাৰমাণৱিক শক্তি প্ৰকল্প। ইয়াৰ পূৰ্বেও এই শক্তি প্ৰকল্পটোৰ ওপৰত আক্ৰমণ কৰিছিল ৰাছিয়া। ৰাছিয়াই আক্ৰমণ কৰাৰ ফলত পাৰমাণৱিক শক্তি প্ৰকল্পটো জুয়ে আৱৰি ধৰে। ইউক্ৰেইনৰ অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে জুই নুমুৱাবলৈ আহে যদিও ৰাছিয়ান সৈন্যই বাধা প্ৰদান কৰে। পাৰমাণৱিক শক্তি প্ৰকল্পটোত জুই লগাৰ পিছতে ইউক্ৰেইনৰ ৰাষ্ট্ৰপতি ভলাডিমিৰ জেলেনস্কিয়ে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ফোন যোগে বার্তালাপ করে। আর জেলেনস্কিয়ে সকিয়াই দিয়ে যে সর্ববৃহৎ পাওয়ার প্লান্টত যদি রাশিয়ায় আক্রমণ করে তেতিয়াহলে কিন্তু সমগ্র ইউরোপ ধ্বংসস্তূপত পরিণত হব। Треба зупинити російських військових негайно. Кричіть своїм політикам, Україна – це 15 атомних блоків. Якщо буде вибух, це кінець всім. Кінець Європі. Це евакуація Європи. Тільки негайні дії Європи можуть зупинити російські війська. Не допустіть загибелі Європи від катастрофи на атомній станції. আমেরিকার রাষ্ট্রপতিগুলো যুদ্ধ বন্ধ করবলে আহ্বান জানায়, কিন্তু ইতিপূর্বে পারমাণবিক শক্তি প্রকল্পর জুই নির্বাপিত হয়েছে। Удара.